নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভীষণই মজাদার এবং সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা সকালবেলার ব্রেকফাস্টে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে খুবই মজাদার। তো চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কুচি করা পেঁয়াজ, 3-4টা কুচি করা কাঁচামরিচ, 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ শশা কুচি। শশাটাকে ছাল সহই গ্রেট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সুজি এবং 2টো ডিম। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। চেষ্টা করবেন অল্প তেলেই ভাজতে, বেশি তেল দিয়ে ভাজতে গেলে এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম আর এভাবে চামচের সাহায্যে 4-5টা সমান করে এরকম করে বিছিয়ে দিতে হবে। এরপরে চুলার আঁচটা কম রেখে এগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3-4 মিনিট কম আঁচে ভেজে নেওয়ার পরে দেখুন এর উপরটা ড্রাই হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিচ্ছি এবং বাকি পৃষ্ঠটাও আরও 2-3 মিনিটের মতো ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। তো 2 পৃষ্ঠে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সকালবেলার ঝটপট এই মজাদার নাস্তাটা। আপনারা অবশ্যই এই নাস্তাটা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।